নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জবাইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া চালু হয়েছে প্রত্যেক মাসে শুরুতেই আবেদনকারীরা ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যান তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন যার ফলে বহু মহিলা এমন রয়েছে যারা আগস্ট মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না বন্ধুরা কোন কোন মহিলারা আগস্ট মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না কি নির্দেশিকা জারি করা হলো সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বহু মহিলাদের দেওয়া বন্ধ করা হবে তালিকায় রয়েছে একাধিক উপভোক্তার নাম নবান্ন সূত্রে খবর এমন অনেক আবেদনকারী আছে যাদের দুটি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে এর কারণ হলো এমন অনেক মহিলা রয়েছে যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় ফর্মে ভুল থাকার কারণে দুই তিনবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল করেছিলেন বর্তমানে দেখা গিয়েছে তাদের দুটি আবেদনপত্রই মঞ্জুর করা হয়েছে যার ফলে একই উপভোক্তার দুটি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় একজন মহিলার অ্যাকাউন্টে এক মাসে অনেকবার আর্থিক সহায়তা পৌঁছচ্ছে বলে খবর পেয়েছে রাজ্য সরকার প্রকল্পের ফর্ম যখন জমা পড়েছে তখন এতটা খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি এখন একের পর এক ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ছে প্রশাসনের সূত্রে খবর আর্থিক সহায়তা পাঠানোর তালিকায় একই মহিলার নাম একাধিকবার উল্লেখ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও একই সেই উপভোক্তারা প্রতি মাসে একাধিকবার হাতে টাকা পেয়েছেন এমনকি যারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নয় তারাও মাসের পর মাস টাকা পেয়েছে আবার যাদের মাসে পাঁচশো টাকা পাওয়ার কথা ছিল তারা হাজার টাকা করে পেয়ে গেছেন বন্ধুরা এমনিতেই রাজ্যের কোষাগারের উপর এখন প্রবাল চাপ এই অবস্থায় দেখা গিয়েছে নির্ধারিত বরাদ্দের বেশি অর্থ হাতে এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারকে আতস কাজের তলায় আনতে বাধ্য হলো রাজ্য সরকার সব জেলার প্রশাসনকে এখন সরকার নির্দেশ দিয়েছে জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে তুটিমুক্ত করতেই হবে জলে যাওয়া টাকাও কোষাগারে ফেরত আনতে হবে দুটো সরকারের নির্দেশ পুনরায় চালাতে হবে চিহ্নিত উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া একমাত্র ন্যায্য উপভোক্তায় লক্ষ্মীর ভান্ডারে জায়গা পাবেন অন্যথায় কাটা যাবে নাম বন্ধুরা এই কারণে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সাথে সাথে অনেক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগের জন্য একটা অনেক বড় খারাপ খবর তবে এটা বলা হয়েছে যে ভুলগুলি ঠিক করার একটি সুযোগও দেওয়া হবে সেই সময় সুবিধা ভোগীদের প্রয়োজনীয় নথি দেখাতে হবে অন্যথায় ওই মহিলার লক্ষ্যের ভান্ডার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তবে একদম অনৈতিক ভুলগুলির ক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া হবে না এরপর দেখুন বন্ধুরা কোন মহিলাদের টাকা ফেরত দিতে হবে এক নম্বরে বলা হয়েছে একাধিক উপভোক্তার টাকা একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেই ক্ষেত্রে সেই সব মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে দু নম্বরে বলা হয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নেই কিন্তু তবুও ভুলবশতে বর্তমানে টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্ট থেকেও সরকার টাকা ফেরত নিয়ে নেবে তিন নম্বরে বলা হয়েছে অনেক ক্ষেত্রে জেনারেল মহিলারা কাস্টের মহিলারা এসসি এসটি কাস্টের মহিলাদের মতো মাসে টাকা করে পেয়ে গিয়েছেন তাদের অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের থেকে বেশি টাকা ঢুকেছে সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট থেকেও টাকা ফেরত নেওয়া হবে পাঁচ নম্বরে বলা হয়েছে যে সকল মহিলারা নিজের কাজ সার্টিফিকেট না দিয়ে অন্যের এসসি এসটি সার্টিফিকেট দিয়েছেন এবং পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে পাচ্ছেন তাদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়া হবে ছ নম্বরে বলা হয়েছে যে সকল মহিলারা অন্য ভাতার টাকা পেয়ে আছেন অথচ লক্ষ্মীর ভান্ডারের টাকাও পাচ্ছিলেন তাদের অ্যাকাউন্ট থেকে যত টাকা দেওয়া হয়েছে তাও ফেরত নেওয়া হবে এক কথায় বন্ধুরা যাদের আবেদনপত্র ত্রুটিযুক্ত বা যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মারফত যত টাকা দেওয়া হয়েছে তা ফেরত নেওয়া হবে এরপর আবার যাচাই করার পর যারা আসলে এই প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকেই আবার সঠিক পরিমাণে টাকা পাঠানো হবে